নিউজ নেটওয়ার্ক সেভেন আপনাদের সাথে আপনাদের পাশে। সাপের কামড়ে মৃত ব্যক্তির পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়ে পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি পূরণ করল রাজ্য সরকার। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ভাতার ব্লকে সাপের কামড়ে মৃত তিন ব্যক্তির পরিবারের হাতে আর্থিক সাহায্য হিসেবে চেক তুলে দিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী ও ভাতার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অরুণ কুমার বিশ্বাস। ভাতার ব্লকের মাহাচাঁদ গ্রাম পঞ্চায়েতের আড়া গ্রামের বিপত্তারণ ঘোষ, মাহাতা অঞ্চলের রামচন্দ্রপুর গ্রামের সঙ্গীতা রায় ও দাওরাডাঙ্গা গ্রামের নারায়ণ চন্দ্র মণ্ডল সর্পঘাতে মারা যান। মৃত ব্যক্তির পরিবারের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দেওয়া হয়। চেক বিতরণ প্রসঙ্গে ভাতার পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ জানান, আজকে আমরা ভাতার পঞ্চায়েত সমিতিতে রয়েছি, বিধায়ক সাহেব রয়েছেন। বিধায়ক সাহেবের সঙ্গে আমরা এসেছি এই কারণেই যে এক বছর আগে আমাদের মাহাতা অঞ্চলের দুজনকে সাপে কেটে মারা গিয়েছিলেন, আর মাহাচান্দা জিপির আড়া গ্রামের একজনকে সাপে কেটে মারা গিয়েছিল। মমতাবাজী সরকার তার হাতে 1,00,000 টাকা করে চেক অনুদান তুলে দিল। মোট 3,00,000। ভাতার ব্লকের চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, ভাতার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অরুণ কুমার বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকগণ। রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়ে খুশি মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, কিভাবে মারা গেছিলেন সাপে কামড়ে। রাত 12টার সময় হাসপাতালে নিয়ে গেছিলাম, হাসপাতালে সেখান থেকে দাদা বর্ধমান নিয়ে গেছিলাম। ইমেলে কোনো মাল দিয়েছে হাসপাতালে নিয়ে আসলো, ওখান থেকে বললো যে করোনা টেস্ট করতে হবে, সাপের কামড়ে প্রাণ হারানো ব্যক্তির পরিবারগুলি তাদের অসময়ে রাজ্য সরকারের আর্থিক সাহায্য পেয়ে জীবনে বেঁচে থাকার আশার আলো দেখতে পেয়ে বর্তমান সরকারকে অজস্র ধন্যবাদ জানায়। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক সেভেন। শহরের একমাত্র কোম্পানি অনুমোদিত সার্ভিস সেন্টার সহ ডিস্ট্রিবিউশন হাউস, এসআর হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস, ঠিকানা কাটোয়া খাসি মার্কেট, যোগাযোগ 9378186925। ডিজিটাল রেফ্রিজারেটর সার্ভিস কাটোয়া কালনার সব জায়গায় বাড়ি গিয়ে এসি, ফ্রিজ, ওয়াটার পিউরিফায়ার, ওয়াশিং মেশিন সার্ভিস, রিপেয়ার ও এসি ইনস্টলেশন আনইনস্টলেশন করা হয়। যোগাযোগ করুন 9547265003, বেলেরহাট, পূর্ব বর্ধমান।